Assalamualaikum, kemon achen shobai vegetable market e chole aslam today vegetable price apnaderke ektu notun alur dam ta janabo ar ei je amar samne ami ektu boshi apnaderke dekhai eta muloto notun alu na egula kon jagar egula rongpur er notun alu dekhun choto choto na eta boro size da hoy na na boro size da hoy eta ekhono boro size da hoy na notun choto choto je notun alu seta কত করে দিছিলেন 60 টাকা 60 টাকা হ্যাঁ 300 টাকা পাল্লা 530 300 টাকা পাল্লা মানে আগে দাম কেমন ছিল আগে বেশি আছে আগে বেশি ছিল 500 টাকা আছে আগে 500 টাকা ছিল আর এখন 300 টাকা বিক্রি করছেন মানে আগে থেকে 200 টাকা পাল্লা কমে গেছে 200 টাকা পাল্লা কমে গেছে নতুন আলু একবারে দেশি নতুন আলু সামনে তো আরো কমবে না আরো কমে যাবে নতুন আলুর দাম তবে আপনারা যারা এখনো পর্যন্ত কিনে খেতে পারেন আর এক সপ্তাহ ওয়েট করেন তখন হয়তো 40 টাকা আসতে পারে না 40 টাকা 30 টাকা নতুন আলুর দাম হয়ে যাবে আপনারা আজ যেখান থেকে দেখছেন কোথা থেকে নতুন আলু কিনছেন অবশ্যই আমাদেরকে কত টাকা থেকে কিনছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করবেন আর মুড়িকাটা পেঁয়াজ দামটা জানাতে চাইছিলাম কিন্তু মুড়িকাটা পেঁয়াজ আমি দেখতে পারতাছি না যেটা একবারে গাছ সহকারে যে পেঁয়াজ আচ্ছা আমরা এইদিকে একটু বেগুন আছে ভাই বেগুন কত করে দিছিলেন ভাই বেগুন 10 ভাই এই আজকে পালং 300 টাকা 200 টাকা বিক্রি পাল্লা 200 টাকা তাহলে কেজি 40 টাকা পড়ছে না আচ্ছা এই যে কালো বেগুন এটা অনেকে ইফতারে এটা ব্যবহার করে না ভাই ইফতারে এটা ব্যবহার করে এটা ও আচ্ছা লম্বাটা তাহলে 40 টাকা একদম না কম রাখবেন না একদম আগে দাম কেমন ছিল ভাই মানে আগে আপনার এগুলোর দাম অনেক বেশি ছিল এগুলোর দাম আগে অনেক বেশি ছিল সেটা এখন বিক্রি করছে পাল্লা বিক্রি করছে মানে কেজি 40 টাকা আর সিম কত করে ছিলেন ভাই সিম 200 টাকা বিক্রি করছে মানে এটাও 40 টাকা সিমও 40 টাকা সিম আর আপনার বেগুনটা কত দিছিলেন 10 টাকা কেজি কি 10 10 টাকা কেজি 10 টাকা কেজি 10 টাকা কেজি ঠিক আছে 10 টাকা ভালো জিনিস দেখেন ফ্রেশ জিনিসগুলো দাম মানে এটা কি ভালো না না এটা তো তুমি তো একদম ফ্রেশ তো আর বেগুন এটা ভালো বেগুনের কেজি নাকি 10 টাকা ইতিহাস রেকর্ড করলো যে বেগুনের কেজি 10 টাকা যাই হোক একটু হয়তো নষ্ট থাকতে পারে কিন্তু আমি ধরলাম একটা মাছ থেকে ফ্রেশ জিনিসের সাক্ষাৎ নেন তার আচ্ছা এদিক দিয়ে আমরা দেখি একটু একটু আমরা এদিক দিয়ে দেখি দর্শক ভাই কত করে দিছিলেন ফুলকপি এটা 20 টাকা ফুলকপি 20 টাকা ফুলকপি নাকি 20 টাকা বিক্রি করছে অবিশ্বাস্য দামে ফুলকপি 20 টাকা একদম আগে দাম কেমন ছিল 22 টাকা 25 টাকা 30 টাকা ছিল আজকে এক সপ্তাহ বাজার খুব খারাপ আজকে এক সপ্তাহ বাজার নাকি খুব খারাপ হ্যাঁ কত দিছিলেন এটা আচ্ছা আমরা একটু ভিতরে আসি একটু ভিতরে আসি আমরা কি মাল দেখছেন ভাই ভালো ভালো একবার তাজা কত এটা তাজা পিস কত 30 টাকা মানে পিস 30 টাকা মানে 10 টাকা একটু বেশি এগুলো কোন জায়গার কাকা প্রচুর ভিটামিন সি আছে কিন্তু বাঁধাকপি ফুলকপি দুটার ভিতরে ভিটামিন সি আর ভিটামিন সি তো জানেন আপনারা স্কার্বি রোগের কারণ আর সেটা আপনারা নিতে পারেন নাকি সামনে তো আরো কমবে না আরো কমে যাবে ইনশাল্লাহ তো এগুলো সবই 30 টাকা না এই পাশে তো 30 না এটা দাম কম এটা দাম কত এটা 20 টাকা এটা 20 টাকা আবার বিক্রি করছে মানে ফুলকপি আপনার সাম আছে আর কি হ্যাঁ বড় ছোট মেজু সাম আছে মানে বিভিন্ন সাইজের আছে আর কি মানে এখন এই ছোট সাইজটা 10 টাকা 10 টাকা 10 টাকা মানে আগে ছিল 50 টাকা দেখলাম বিক্রি করতে আগে 50 টাকা আগে বিক্রি করতে এখন সর্বনিম্ন 10 টাকা বিক্রি করছে তো যে যেখান থেকে দেখছেন আসলে সবজির বাজারটা আপনাদেরকে এইদিকে একটু দেখাই এইদিকে দেখাই এদিকে টোটালি সবজি সব এই বাজারটা কৃষি মার্কেটটা মূলত সবজির জন্য আমরা বলতে পারি বিখ্যাত না অনেক সকল ধরনের সবজি পাওয়া যায় সকল ধরনের সবজি এখানে পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারবেন এখান থেকে তো এই যে দেখুন আমার পিছনে কিন্তু প্রচুর লাউ লাউ কত দাম ছিল লাউ মানে কত করে পড়ছে 20 টাকা লাউয়ের পিস দেখেন একটু দেখি 20 টাকা লাউয়ের পিস লাউয়ের পিস এই যে লাউ 20 টাকা না লাউয়ের পিস 20 টাকা দেখুন ভালো কিন্তু চিংড়ি মাছের জন্য একবারে সেই না চিংড়ি মাছ দিয়া কিন্তু লাউ দিয়া সেই কিন্তু মজার খানা 20 টাকা আগে কত বিক্রি করতেন 600 টাকা বা 500 টাকা বিক্রি করতে এখন 400 টাকা বিক্রি করছে মানে 20 20 20 তো এ পর্যন্তই আজকে ভালো থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন